আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ইমান এবং স্বাস্থ্যে। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার মোগলাই পরোটা রেসিপিটা শেয়ার করব, একেবারে হোটেল স্টাইলে। আশা করতেছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় আটা দিয়েও কিন্তু একেবারে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করা যায়। সেজন্য কেন অযথাই টাকা বেশি খরচ করে ময়দা দিয়ে মোগলাই পরোটা তৈরি করতে হবে, যেহেতু আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে আটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। 2 কাপ পরিমাণ আটা দিয়ে 3টা কিন্তু মোগলাই পরোটা তৈরি হবে। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা দিলে পরোটাটা খেতে খুবই ভালো লাগে, সেজন্য আপনারা চাইলে চিনিটাই স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। অবশ্যই কিন্তু ভালোভাবে ময়ান দিতে হবে, এতে করে মোগলাই পরোটাটা খেতে খুবই মজা হবে। আটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নেব। এই তো আমার খামিরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আপনাদেরকে একটু আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি। খামিরটা কিন্তু বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না, এমন একটা খামির তৈরি করতে হবে। আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। আবারও একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। মোগলাই পরোটার ভিতরের পুরটা এখানে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আপনারা কয়টা মোগলাই পরোটা তৈরি করবেন ওই অনুযায়ী আপনারা ফুডটা তৈরি করবেন। আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি, 3টা ডিম দিয়ে একটা ফুড তৈরি করব 3টা মোগলাই পরোটার জন্য। অবশ্য কিন্তু এই আইডিয়াটা করে তারপর ফুডটা তৈরি করবেন, না হলে দেখা যাবে আপনার খামির থেকে যাবে তবে ফুড থাকবে না। পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলে নিতে হবে, যাতে করে পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে যায়। ভালোভাবে কষলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলার গুঁড়ি। কারো বাসায় যদি চাট মশলার গুঁড়িটা না থাকে তাহলে তোমরা ধনিয়া জিরার গুঁড়িও ব্যবহার করতে পারো, এতে করেও টেস্টটা খুবই ভালো আসবে। আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা ডিম।
এই নাস্তাটা কিন্তু খুবই অল্প সময়ে ঝটপট করে তৈরি করা যায়। বিকেলবেলা মোগলাই পরোটা যদি নাস্তায় থাকে সাথে এক কাপ চা, তাহলে তো একেবারে জমে যাবে। আমার বাসার কিন্তু সবাই এই মোগলাই পরোটাটা অনেক পছন্দ করে। যারা মোগলাই পরোটা তৈরি করতে জানো না, তারা ভিডিওটা দেখে যদি ফলো করে মোগলাই পরোটা বাসায় ট্রাই করো, ইনশাল্লাহ তোমাদের মোগলাই পরোটাও কিন্তু একেবারে পারফেক্ট হবে। ডিম দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোগলাই পরোটার জন্য ভিতরের ফুটটা তৈরি হয়ে গেছে, অন্যদিকে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আবারও হাত দিয়ে ভালোভাবে খামিরটা একটু মুথে নেব। খামিরটা মুথে নেওয়া হয়ে গেলে তিন ভাগ করে নিচ্ছি, যেহেতু আজকে এখানে তিনটা মোগলাই তৈরি করব, সেজন্য দুইটা খামির একটা সাইডে রেখে দেব, সেজন্য বাটিতে নিয়ে নিচ্ছি। এক পিস আটা নিয়ে আমি ভালোভাবে মুথে নিচ্ছি, বেশি পাতলাও না বেশি মোটাও না, এমন একটা রুটি তৈরি করে নেব। অবশ্য কিন্তু রুটিটা একটু বড় করে বেলতে হবে। অনেকে ভাবতে পারো আমি এখানে বেলার জন্য এতগুলো কেন গুঁড়ি দিয়েছি, আমি এখানে গুঁড়িগুলো একেবারে নিয়ে নিয়েছি। তিনটা মোগলাই পরোটা যে রুটিটা বেলবো এই গুঁড়িগুলো দিয়েই বেলবো, সেজন্য একেবারে নিয়ে নিয়েছি। কেউ আবার এসে কমেন্ট করবে না যে এতগুলো গুঁড়ি কিন্তু একটা রুটির জন্য লাগে না। আমি কিন্তু এখানে তিনটা রুটি তৈরি করব এই গুঁড়িগুলো দিয়ে। বড় একটা রুটি তৈরি করে নিয়েছি, আমি আপনাদেরকে একটু হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু বেশি পাতলাও না বেশি মোটাও না, এমন একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটির মাঝখানে যে ফুটটা আমরা তৈরি করে রেখেছিলাম ডিমের, ওই ডিমের ফুটটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে কিন্তু পরোটা পারফেক্ট হবে না, পরোটার ভেতর থেকে ফুটটা বেরিয়ে যাবে, সেজন্য অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন কিন্তু মোগলাইটা ভাঁজ দিতে হবে। ভাঁজটা কিভাবে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথমে এক পাশ থেকে রুটিটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর রুটির গায়ে একটু একটু ডিমের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি, যাতে করে আরেক পাশ যখন রুটি আমি দেব ভাঁজটা দেব, তখন যেহেতু সাথে সাথে এটা সিল হয়ে যায়, ডিমের মিশ্রণটা যেহেতু ভিতর থেকে না বের হয়, সেজন্য সেমভাবে অন্য দুই পাশেও একটু একটু করে ডিমের মিশ্রণ দিয়ে তারপর ভাঁজটা দেব। তাহলে কিন্তু ভেতরে ডিমের মিশ্রণটা বের হবে না, খুবই সুন্দর একটি মোগলাই তৈরি হয়ে যাবে। এই তো আমার মোগলাইটা ভাঁজ দেওয়া শেষ, এখন কিন্তু ডুবো তেলে এটাকে ভাজতে হবে। চুলায় আগে থেকেই তেলটা বসিয়ে রেখেছিলাম, যেহেতু তেলটা মিডিয়াম গরম হয়ে থাকে, সেজন্য খুবই সাবধানে বিসমিল্লাহ করে মোগলাইটা ছেড়ে দিতে হবে। এ সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে থাকবে। যদি হাই হিটে মোগলাই পরোটা ভাজা হয় তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে ভালোভাবে ফুলবে না, ফ্রাই হবে না, কাঁচা থেকে যাবে। সাইড থেকে একটা তেলের চামচ দিয়ে তেলটা উপর দিয়ে দিচ্ছি, যাতে করে দুপাশটাই ভালোভাবে ফুলে ওঠে, সেজন্য এক পাশটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে খুবই সাবধানে আরেকটা পাশ উল্টে দিতে হবে, যাতে করে দুপাশটাই ভালোভাবে মুচমুচে হয়ে ফ্রাই হয়। আমার মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারতেছেন মোগলাইগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই তো আমার তৈরি হয়ে গেল একেবারে হোটেল স্টাইলে মোগলাই পরোটা। মোগলাইগুলো কেটে নিচ্ছি, দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন মোগলাইয়ের ভেতরের ফুডটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে।
মোগলাইগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলেছে, একেবারে স্বাস্থ্যকর উপায়ে কিন্তু আপনারা বাসায় এই মোগলাই পরোটাটা তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। আশা করতেছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও মোগলাই পরোটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।